हेलो स्टूडेंट, वेलकम बैक माय यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्री, तुम्हारा जरा नीट एग्जाम प्रिपरेशन करो, तुम्हारे सबार ही एक स्वप्न आज है कि भाव कत नम्बर पेले सरकारी कॉलेज तुम्हारा चान्स पा। तो आजकल भिडियो से ही विषय आज के डिटेल्स आलोचना करब, अर्थात और 720 मध्य कत नम्बर पेले तुम सरकारी कॉलेज सूझ पा, कटा कोश्चन अटेंड करते हैं एससी एसटी ओबीसी जेनरल जरा जी कैटागर आज प्रत्येक कैटागर जो पूरा नम्बर कोश्चन टोटल डिटेल्स आज आलोचना करब। तेल आज के भिडियो खूब गुरुतपूर्ण है, भिडियो प्रथम शेष पर्यंत देखो। ओके, प्रथम जेने टोटाल सबजेक्टर परीक्षा और कौन सबजेक्टे कत नम्बर आज से आगे जिने नहीं। टोटाल देखे नो, तो टोटाल 720 मध्य परीक्षाटा। ओके, तो टोटाल मार्क्स टोटाल नम्बर थे कत 720। 720 मध्य कोश्चन कत टोटाल कोश्चन टोटाल नम्बर अफ कोश्चन थे देखे नो 180। ओके, 180। तो टोटाल 180 कोश्चन थाकबे, तारपर टोटाल 180 कोश्चन मध्य नम्बर थाकबे 720। तो एर मध्य देखे नाओ, एर मध्य हच्छे कि बायोलजी थाकबे, देखे नाओ बायोलजी थाकबे 90 कोश्चन, टोटाल कोश्चन हच्छे 90 कोश्चन होबे बायोलजी। फिजिक्स टोटाल हच्छे 45 कोश्चन। ओके, 45 कोश्चन। और केमिस्ट्री थाकछे 45 कोश्चन। तो टोटाल होच्छे 180 कोश्चन थे। ओके, तो टोटाल देखे नाओ, टोटाल कोश्चन संख्या होच्छे कि 180 कोश्चन होबे, तार मध्ये होच्छे 90 बायोलजी थाकबे, 90 फिजिक्स 45 कोश्चन और केमिस्ट्री थाकबे 45 कोश्चन। ताहले टोटाल होच्छे 180 कोश्चन। एबार एर मध्ये कटा कोश्चन तोमाके करते होबे एबं मिनिमाम कटा कोश्चन करते पारले तुमि गवर्नमेंट कलेजे चान्स पेते पारबे, कतटा नम्बर तोमाके पेते होबे देखे नाओ। प्रथम एकदम जेनरल थेके स्टार्ट करछे, जेनरल एससी एसटी ओबीसी प्रत्येकटारे आमरा आलोचना करब। प्रथमटा होच्छे आमरा जेनरल क्षेत्रे देखे नि। तो प्रथम कैटागरि देखे नि, कोन कोन कैटागरि। ओके, टार्गेट मिनिमम कोश्चन। ओके, मिनिमम कोश्चन। ओके, ये आकार आमरा बोझार चेष्टा करब। ताहले कि टोटाल देखे नाओ 720 नम्बर मार्क्स थाकबे, 180 कोश्चन थाकबे। ताहले कैटागरि क्षेत्रे प्रथम कि जेनरल। ओके, जेनरल क्षेत्रे प्रथम जेनरल क्षेत्रे देखब। তাহলে জেনারেল ক্ষেত্রে মিনিমাম তোমাকে 580 বা 600, ওকে, এর মধ্যে নাম্বারটা রাখতে হবে। 580 বা 600 এর মধ্যে যদি নাম্বারটা থাকে, 720-এর মধ্যে দেখেন, 720-এর মধ্যে যদি 580 বা 600-র মধ্যে তোমার নাম্বার থাকে, তাহলে তুমি সরকারি কলেজে চান্স পেতে পারো। তাহলে এর মধ্যে কোশ্চেনটা করার কথা, টোটাল এখানে 145 কোশ্চেন, টোটাল 145টা, অর্থাৎ 180 কোশ্চেনের মধ্যে, 180 কোশ্চেনের মধ্যে যদি 145টা বা 146টা, ওকে 146 বা 8 বলতে পারা যায়, তো এই কোশ্চেন এর মধ্যে মানে 145 থেকে 148 পর্যন্ত এই কোশ্চেনের মধ্যে যদি 180 কোশ্চেনের মধ্যে এর মধ্যে তুমি কোশ্চেন এতটা 145টা বা 148টা কোশ্চেন যদি সঠিক হয়, তাহলে তুমি সরকারি কলেজে চান্স পেয়ে যাবে। তাহলে দেখো নাম্বারটা দেখে নাও। তাহলে জেনারেল ক্ষেত্রে 580 থেকে 600 নাম্বার হতে হবে, অর্থাৎ তোমাকে এই 580 বা 600 নাম্বার পাওয়ার জন্য মিনিমাম তোমাকে 145টা মিনিমাম কোশ্চেন করতে হবে। তাহলে কোশ্চেন রেঞ্জ 145 বা 148টা, এই এতটুকু কোশ্চেন যদি তোমার সঠিক হয়, তাহলে তুমি সরকারি কলেজে চান্স পাওয়ার অনেকটাই সম্ভাবনা আছে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের জন্য। নেক্সট হচ্ছে ওবিসিদের জন্য দেখে নাও, ওবিসি। তাহলে ওবিসির ক্ষেত্রে খুব একটা পার্থক্য নেই, নর্মালি যা দেখবে জেনারেল আর ওবিসি মানে এটা প্রায় কাছাকাছি থাকে। ডিফারেন্স যেটা হয় এসসি এসটির ক্ষেত্রে, এসসি এসটির ক্ষেত্রে একটু নাম্বারটা অনেকটা কমে যায়। তাহলে যে ওবিসির ক্ষেত্রে দেখে নাও, ওবিসির ক্ষেত্রে এই মার্ক্সটা আসে কত, যে 570 থেকে 575 এর মধ্যে, অর্থাৎ দু তিনটে কোশ্চেনে এই দিক ওই দিক থাকে, বা এক দেখো না 570 থেকে 575 এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে ওবিসিদের জন্য, তাহলে সেটা গভর্নমেন্ট কলেজের আন্ডারে চলে আসবে। আর এখানে কোশ্চেন হতে হবে কি 144। ওকে, 144 বা 146 এই রেঞ্জের মধ্যে, 144 বা 146 আউট অফ 180, মানে 180 কোশ্চেনের মধ্যে দেখে নাও, 180 কোশ্চেনের মধ্যে তোমার যদি মোটামুটি 144 কোশ্চেন
ওবিসির ক্ষেত্রে 144টা বা 100 মানে আপ টু 140 140-এর বেশি হতে হবে। ওকে 140-এর যদি বেশি কোশ্চেন হয়ে যায় বা 144 বা 146-এর মধ্যে যায় তাহলে তুমি সেফ জোনে আছো, অর্থাৎ তোমার মানে গভর্নমেন্ট কলেজের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাহলে এই প্ল্যানিংটাই হচ্ছে দরকার, এই প্ল্যানিংটা ভালো করে রাখো। আর আজকে যেভাবে আমি প্ল্যানিংটা দিচ্ছি সেই প্ল্যানিংটা ভালো করে খাতায় নোট ডাউন করো, সেই হিসাবে তোমার এমটা তৈরি করো যে কীভাবে এই কোশ্চেনগুলো তুমি অ্যাটেন্ড মানে মেনটেন করতে পারবে। তাহলে এটা হচ্ছে গিয়ে ওবিসির জন্য। আর এসসি এসটির জন্য দেখো না, এসসি বা এসটি এসসি এসটিদের জন্য দেখে নাও, এসসি এসটিদের জন্য এই নাম্বারটা অনেকটাই কমে যাবে, নাম্বারটা কমে গেলে 440 ওকে 440 বা 442 এই নাম্বার দেখে নাও, 440 বা 442 এই নাম্বারের মধ্যে যদি থাকে বা এখানে কোশ্চেন হবে কি 110 বা 112 তাহলে এই রেঞ্জে কোশ্চেন দেখে নাও। তাহলে কোশ্চেনটা দেখে নাও কি আছে, টোটাল 110 থেকে বা 112 এর মধ্যে যদি এসসি এসটিদের জন্য, এসসি এসটি যারা আছো তারা যদি তোমার কোশ্চেন 110 বা 112টা 180টা কোশ্চেনের মধ্যে 110টা কোশ্চেন বা 112টা কোশ্চেন যদি তোমার সঠিক হয়ে থাকে, তাহলে মানে যদি একদম মনে হয় যে 110টা আমার সঠিক আছে, তখন আর ডাউ যেই কোশ্চেনগুলো ডাউট আছে, যেই কোশ্চেনগুলো মনে হচ্ছে হতে পারে বা হতে সন্দেহ আছে, সেই কোশ্চেনে হাত দেওয়া দরকার নেই, কারণ তুমি সেফ জোনে মোটামুটি পৌঁছে গেছো। সেই জন্য এই টার্গেটটা ভালো করে লক্ষ্য করো কী করতে হবে তোমাকে। তাহলে তোমার যদি গভর্নমেন্ট কলেজের জন্য যদি আমার চান্স পেতে গভর্নমেন্ট কলেজে তুমি যদি চান্স পেতে চাও, তাহলে এখন থাকতে এমটা ফিক্সড করে নাও যে এখন পরীক্ষা আগস্টে 1 আগস্টে পরীক্ষাটা হবে। আমি এর উপরে একটা ভিডিও করেছিলাম, আশা করি তোমার সেটা দেখেছো, সেখানে ডিটেলস আলোচনা করেছিলাম যে কীভাবে পরীক্ষাগুলো হবে। তো আগস্টে পরীক্ষা হবে, এখনও সময় অনেক আছে, তো সেই হিসাবে তোমার টার্গেট ফিক্সড করে নাও। যদি তুমি জেনারেল ক্যাটাগরির মধ্যে থাকো তাহলে অবশ্যই টার্গেটটা রাখবে আমি 145 থেকে 148টা কোশ্চেন আমি ক্লিয়ার করবো, এইগুলো আমার এই কোশ্চেনটা আমাকে পুরো মেনটেন করতে হবে। সেই কারণে তুমি বায়োলজি থেকে বায়োলজির কথা করবে, ফিজিক্স থেকে কথা করবে, কেমিস্ট্রি থেকে কথা করবে, তোমার যেই সাবজেক্টের প্রতি দক্ষতা বেশি আছে সেইটাকে ফুলফিল করার চেষ্টা করো, ভালোভাবে কভার করার চেষ্টা করো। তারপরে মানে সেই মানে এমনভাবে পড়বে যেন ধরো একটা চ্যাপ্টার পড়লে সেই চ্যাপ্টার থেকে এমনভাবে পড়বে সেখান থেকে একটা কোশ্চেন না মিস যায়, বারবার বেশি করে প্র্যাকটিস করবে। সেই হিসাবে তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয় তা তোমার ফিক্সড টার্গেট থাকবে 145 থেকে 148টা, এনি হাও এই কোশ্চেনটা আমাকে নামাতেই হবে, এই কোশ্চেনটা আমাকে করতেই হবে, এই টার্গেট চলতে হবে। তুমি যদি ওবিসি হও তোমার খুব একটা ডিফারেন্স নেই, তোমাকে সেই এই একই কনসেপ্টে চলতে হবে, একই মানে নাম্বারের নিয়ে লড়তে হবে, কারণ দেখা খুব একটা ডিফারেন্স নেই, 570 580 10 নম্বর ডিফারেন্স ওকে। সেই জন্য একই টার্গেট তোমাকে এগোতে হবে। তবে যারা এসসি এসটি আছো তোমার জন্য একটু রিল্যাক্সেশন আছে, সেটা কি যে তোমাকে 145 110টা বা 112টা এই যদি 110 বা 112-র মধ্যে কোশ্চেনটা তুমি মেনটেন রাখতে পারো, এতটা কোশ্চেন তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি সেফ জোনের মধ্যে পৌঁছে গেছো, অর্থাৎ তোমার নিটে যে তোমার যে গভর্নমেন্ট যে কলেজগুলো আছে সেই কলেজের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে বা সেই কলেজে তুমি চান্স পেয়ে যাবে। ওকে, তো আশা তুমি এটা বুঝতে পারছো। তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেইটার উপর ভালো করে ফোকাস রাখো, সেই হিসাবে নিজের টার্গেট ফিক্স করো, আর সেইভাবে তোমার প্রিপারেশন লেভেলটাকে একটু আরও বাড়িয়ে দাও এবং চেষ্টা করো এমটা সবসময় ফিক্স থাকে। দেখবে এম যদি ফিক্স থাকে তাহলে তোমার দেখবে যে প্রিপারেশন করতে যে কষ্টগুলো হয় সেই কষ্টটা বেশি কষ্ট মনে হবে না। ওকে, সেই জন্য বারবার ভালো করে পড়াশোনার চেষ্টা করো। আর তাছাড়া সায়েন্স বিটা চ্যানেলে আমি তাছাড়া বাংলাতে এনসিইআরটি এবং এর থেকে হায়ার লেভেলের কিছু বই আছে যেগুলো থেকে ম্যাক্সিমাম নিটের কোশ্চেন আছে, তো সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি। তো বিশেষ করে এই আগস্ট পরীক্ষার জন্য নিট 2021 পরীক্ষার জন্য কেমন কী নিটের ক্লাস দিলে তোমাদের ভালো হয়, যে শুধু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করালে ভালো হবে না, চ্যাপ্টার ওয়াইজ এনসিইআরটি বই থেকে থরোলি পড়ালে ভালো হয়, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে যেগুলো আলোচনা করলাম সেটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে বলবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।